আমার চাকরি জীবন 8 বছর রানিং, এরকম ঘটনার সম্মুখীন আমি কখনো নাই। অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, বাট বেবি যে হওয়ার একটা মানে রাস্তায় বেবি হওয়ার যে একটা মানে এটা কখনো আমি দেখি নাই। আমি কালকে বিকালে 4টা থেকে 4:30 আনুমানিক এই সময় ডিউটি করতেছিলাম নতুন বাজার ইনকামিংয়ে। ডিউটি অবস্থায় আমাকে ওই পাশে আউটগোয়িংয়ে মানে রাস্তার অপোজিটে ঢাকার চাকার কাউন্টার থেকে একটা ঢাকার চাকার স্টাফ এসে বলল যে আপু ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ একটা মহিলা প্রেগনেন্সির ব্যথা উঠছে মনে হয়, এরকম বোঝা যাচ্ছে, একটু আসতে হবে আপনাকে। আমি এবং আমার কনস্টেবল তানিয়া ছিল, ওকে নিয়ে আমি ফুটওভার ব্রিজ দিয়ে দৌড়াই গেলাম। যাওয়ার পরে দেখি সত্যি মহিলাটা অসুস্থ হয়ে পড়ছে, সিঁড়ির উপরে নিচে সিঁড়ি থেকে এক পা উপরে দিয়ে সে বসে গেছে, সিঁড়ি ধরে আছে। পরে তাকে নিয়ে একটা সাইডে নিয়ে নিলাম, কারণ তার প্রচুর কাতরাইতেছে, ব্যথায় বাচ্চা মনে হয়ে যাবে। পরে আমি বললাম তাহলে দ্রুত একটা দুইটা ছাতা দেন আমাকে, ওই কাউন্টারে বললাম আমাকে দ্রুত দুইটা ছাতা দেন, আপাতত তাকে ঢেকে দিই। তো এই ঘটনার সম্মুখীন আসলে কখনো হয় নাই। আমার কনস্টেবলকে বললাম আশেপাশে কাউকে আসতে দিও না। পরে আমি গেলাম কাছে, যে ওকে ধরলাম, ধরার পরে 5 মিনিট ব্যথা সাথে সাথেই প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে, মানে আল্লাহর রহমত ছিল বাচ্চাটা হয়ে গেল, ছেলে বাচ্চা, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। বাচ্চাটা পরে ওনাকে আমি দিলাম, উনি তো আর নিতে পারতেছে না, তার তো আনুষাঙ্গিক আরও কাজ আছে, তার মূলত মেয়েদের যে একটা নারী কাটার বিষয় আছে এটা তো আর আমি কাটতে পারবো না, নার্স লাগবে, ডাক্তার লাগবে। পরে আমি বললাম যে পিছন থেকে, আমার কনস্টেবলকে বললাম তুমি পিছন থেকে ধরে থাকো, ছাতার নিচেই থাক, আপাতত বের করা যাচ্ছে না, ওনার সিচুয়েশন ভালো না, আর উনি জ্ঞান হারিয়ে যাচ্ছে, পিছন থেকে ওনাকে ধরে রাখতে হচ্ছে, কারণ ওনার ফুলটা পরে নাই এখনও, এটা তো না পড়া পর্যন্ত সে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। পরে আমি বললাম যে তাহলে 999-কে আমি কল দিই। আমি বের হয়ে ছাতার নিচে থেকে বের হয়ে আমি 999-কে কল দিলাম। 999 বললো যে স্যার এখন আছি আমরা বাড়িধারার ভিতরে, শুক্রবার ছিল, রাস্তা ফাঁকা ছিল, বললো এসে পড়বো স্যার, 10 মিনিট সময় দেন। আমরা দ্রুত আসেন, অবস্থা খুব ক্রিটিক্যাল আছে, হসপিটাল নিতে হবে দ্রুত। পরে অ্যাম্বুলেন্স এসে পড়লো 10 মিনিটে। পরে আমরা ওই বাচ্চা প্লাস হচ্ছে ইয়েটা মাকে দুইজনকে একসাথে ধরে তুলতেছে, আলাদা করা যাচ্ছিল না, খুব মানে সেন্সিটিভ অবস্থা। পরে তুলে দিল, পরে উপশমে পাঠাইলাম, উপশমে পাঠিয়ে পরে পিছে পিছে আমি আবার মোটরসাইকেলে গেছি, যে ওখানে ভর্তি করলাম, ওটিতে গেলাম, ডাক্তারে বললাম যে ওনার যা যা করা লাগে ওটিতে ওনাকে করে দেন, পরিষ্কার টরিষ্কার করলো, নাড়ি কাটলো, মেয়েদের একটা ফুল আছে সেটাও সে বের করলো, যা করার আনুষাঙ্গিক করে তাকে ক্লিন করে মানে বেডে দিয়ে দিচ্ছে আর কি। আজকে ডিউটি করতেছি, বেলা 12:30 ওনার হাজবেন্ড আসছে, আমি ভাবছি যে ছেড়ে দিছে মনে হয়। পরে বললাম আপনি না ওই ইয়ার হাজবেন্ডটা, আপনি অনাথবাবু? জি। আপনার বেবি এবং মা ভালো আছেন? কয় হ্যাঁ ভালো আছেন স্যার, একটা প্রবলেমে পড়ে গেছে। আমি কী প্রবলেম হচ্ছে? বললো যে আমার ওখানে হসপিটালের বিলটা বেশি আসছে স্যার, এক রাতের জন্য 10,500 টাকা আমার জন্য মানে লিমিট ক্রস হয়ে গেছে। পরে বললাম আপনি কী করেন? কালকে তো অনেক কিছু পরিচয় আপনার জানা হয় নাই। আমি জুতা সেলাই করি বনানীতে। তাহলে তো অনেক গরিব আপনি, আপনার জন্য তো 10,800 টাকা অনেক কিছু, 10,500-এর উপরে। আপনি যান, আমি আসতেছি উপশমে। যাওয়ার পরে বললাম যে স্যার একটু হেল্প করতে হবে আমাদের, যেহেতু কালকে ঘটনাটা ঘটে গেছে রাস্তায়, উনি একটু গরিব মানুষ, ওনাকে হেল্প করা দরকার, ওনার সমর্থ নাই এত টাকা দেওয়ার, একটু কাইন্ডলি একটু কনসিডার করেন। পরে বললো আপনি মানবতার কাজ করছেন, এত বড় আমরা কেন করবো না? আমরা অবশ্যই করবো, আপনি আসছেন। পরে 3,300 টাকা আর কি নিছে, শুধু ওর ওটি চার্জ, অল্প কিছু ওটি চার্জ আর ক্যানোলার বিলটা নেওয়া হয়েছে। মা এবং বাচ্চা দুইজনই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। অসহায় একটা মেয়ের পাশে আমি দাঁড়াইছি, নিজে ওকে সহযোগিতা করতে পেরে আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি, আসলে খুব ভালো লাগছে। আজকে আমি হসপিটাল যেয়ে দেখে আসছি, খুবই ভালো লাগছে আমার, খুব ভালো আছে ওরা। ইভেন আমাকে ওরা খুব ইয়ে করছে, দাওয়াত দিছে, আর আমাকে ওরা মনে রাখবে। এরকম মেয়েদের আমার মতো সার্জেন্ট সাব ইন্সপেক্টর মেয়ে রাস্তায় প্রয়োজন, অনেক মা আছে বোন আছে, অনেক অসহায় মা বোন আছে রাস্তায়, অনেক সময় অনেক হয়রানির শিকার হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব ছিল।